আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجه। দাওয়াত তাবলীগ রুম এর এবং ফেসবুকের বন্ধুরা সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আপনাদের প্রিয় অনুষ্ঠান পারিবারিক সমস্যা ও সমাধান। আমরা গত তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম, যার শেষে কিছু মেসেজ ছিল স্বামীর জন্যে। আজকে চতুর্থ পর্বে আমরা স্ত্রীর জন্য কিছু মেসেজ এবং স্বামী স্ত্রীর যৌথ এবং একক অধিকারগুলো নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, সমস্যাগুলোর কারণই হচ্ছে অজ্ঞতা অথবা ভুল জানা, জানি না জানা অথবা জানে ভুল জানা, অথবা জানার পরও একে অপরের অধিকার বা দায়িত্ব কর্তব্যে অবহেলা বা অস্বীকার। আমরা আগেই বলেছি, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। একজন স্বামীর জন্যে বেশ কিছু মেসেজের কথা গতকালকে বলেছিলাম, আজকে আমরা কিছু মেসেজ স্ত্রীর জন্য আমরা বলব। প্রথমতই মনে রাখতে হবে যে হে একজন মোমেনা নারী, তুমি সত্যি যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, মঙ্গল চাও, ব্যক্তি এবং পরিবারে সামাজিকভাবে শান্তি পেতে চাও, সাআদাতুদ্দারাইন ইহ এবং পরকালের সুখী হতে চাও, তাহলে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ভালো করে শুনুন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت رواه الترمذي رواه أحمد والطبراني। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মহিলা তার পাঁচ ওয়াক্ত নামাজ সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, দুই নম্বর কাজ, এক নম্বর কাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, কায়েম করে, দুই নম্বর রমজান মাসে রোজা পালন করে বা রোজা রাখে, যেটা কাজা হয় সেটা আবার কাজা করে নাই, ও হাফিজাত ফারজাহা, তিন নম্বর তার লজ্জাস্থানের হেফাজত করে, হালাল ছাড়া হারামে কোনোভাবেই আগে বা পরে কখনোই ভাবে না, ওয়াতাত জাওজাহা এবং তার স্বামীর আনুগত্য করে। কয়টি কাজ? চারটি। পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো, নিয়মিত, সুন্দর মতো, রাসূলের তরিকা মতো, পাঁচ কী বলে, রমজান মাসের রোজা, লজ্জাস্থান হেফাজত, আর স্বামীর আনুগত্য বৈধ কাজে। কারণ আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, লা তাআতা লিমাখলুফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি যেখানে সেখানে কোনো ব্যক্তির আনুগত্য করা যাবে না, ইন্নামাত তাআতু ফিল মারুফ। অন্য হাদিসে বলেন, আনুগত্য শুধু ভালো কাজেই করতে হবে, অর্থাৎ শরীরের সম্মত কোনো আদেশ বা নিষেধ যদি স্বামী বলে বা করতে বলে বা ছাড়তে বলে, তাহলে সেটা আনুগত্য করা। কিল আল্লাহা দুখুলিল, কিল আল্লাহা, তাহলে ওই ওই নারীর জন্যে, ওই জান্নাতি রমণীর জন্যে বলা হবে, উদখুলিল জান্নাত মিন আইয়া ববিল জান্নাত সে, জান্নাতের আটটি দরজার যেটা দিয়ে ইচ্ছা তুমি সেটা দিয়ে প্রবেশ করো। এর চাইতে বড় মেসেজ আর কিছুই দেওয়ার নেই একজন স্ত্রীকে, স্বামীর পক্ষ থেকে বা দিনের পক্ষ থেকে একজন নারীর জন্যে। জান্নাতি নারীর এই চারটি গুণ, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদা করবে, রমজান মাসে রোজা রাখবে, তার লজ্জাস্থান হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, কিয়ামতের দিন ওই নারীকে বলা হবে, তুমি জান্নাতের আটটি দরজার যে কোনোটি দিয়ে প্রবেশ করো। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন, 1661 নম্বর হাদিস, এবং ইমাম তাওরানি আওসা মুজামাল আওসাতে 8805 নম্বর হাদিস। এছাড়া
আল্লাহ নবী আলাইহিস সালাম আরো বলছে, ইন্নাল মারআতু ইযা খারাজাত মিন বাইতিহা ওয়া যাওজুহা কারিহুন লানাহা কুল্লু মালাকিন ফিস সামাই ওয়া কুল্লু শাইইন মাররাত আলাইহি গায়রা জিন্ন ওয়াল ইনস হাত্তা তারজিআ। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, কোনো নারী যদি, দ্বিতীয় মেসেজ, স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হয়, তার ঘর থেকে বের হওয়া স্বামী পছন্দ করে না, তাহলে আসমান জমিনের সকল ফেরেশতা আসমানের ফেরেশতারা এবং প্রতিটি ইনসান এবং জিন ছাড়া, জিন এবং ইনসান ছাড়া যত কিছু পাশ দিয়ে অতিক্রম করে সবাই তার প্রতি লানত করে। হাদিস ইমাম তাবারি মুজামুল আওসাতে বর্ণনা করেছেন। অতএব একজন নারীর উচিত স্বামীর যে সমস্ত গোপন তথ্য হেফাজত করা, তার ইজ্জত আবরু রক্ষা করা, স্বামীর দুনিয়া ও আখেরাতের যে সমস্ত শান্তি এবং কল্যাণের ব্যাপার সেগুলিতে সহযোগিতা করা, এবং কোনোভাবেই স্বামীর অবাধ্য না হওয়া। একজন স্ত্রী, আপনাকে মনে রাখতে হবে আপনি হচ্ছেন বাড়ির, আপনি একজন রানী, আপনি বাড়ির সমস্ত দায়িত্বশীল। আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, ছেলে মেয়ের প্রতিপালন, ঘরের সংরক্ষণ, বাড়িঘরের পরিপাটি ইত্যাদি সব কিছু যথাসাধ্য করার চেষ্টা করতে হবে। আল্লাহ নবী আলাইহিসসালামের কাছে একজন আনসারি মহিলা আসলেন, আল্লাহ নবীর সাথে তার যে প্রয়োজন ছিল সে বিষয়ে কথাবার্তা হলো। আল্লাহ নবী আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর সঙ্গে তোমার ঘর সংসার কেমন চলছে? বললেন, হে আল্লাহ রাসূল, আমার সাধ্য অনুযায়ী আমি কোনো প্রকার কাপড়তা করি না, কোনো অলসতা করি না, যথাসাধ্য তার অধিকার হক আমি আদায় করে দিই। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, উন্দুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুকি। তুমি তোমার স্বামীর কোথায় আছো, তোমার স্বামী তোমাকে কেমন জানে, তোমার ব্যাপারে তার কি ধারণা, তোমাকে নিয়ে সে কতটুকু সুখী, তোমার ব্যাপারটা তার কাছে কতটুকু, এটা জেনে রাখো। তুমি মনে রাখবে তোমার স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। হাদিসটি ইমাম আহমদ 1025 নম্বর হাদিস এবং হাকিম 2769 নম্বর হাদিস বর্ণনা হয়েছে। অন্য বর্ণায় আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা রাদি আনহা দাখালাতিল জান্নাহ। যেই স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট ধর্মীয় দিক থেকে, কোরআন হাদিসের দিক থেকে, এমন স্ত্রী যদি মারা যায় জান্নাতে প্রবেশ করবে। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন 1161 নম্বর হাদিস, ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন 1804 নম্বর হাদিস। স্বামী যদি তারপর সন্তুষ্ট থাকে তাহলে তার ঠিকানা কোথায়, জান্নাতে। আমার সমাজে একটা কথা প্রচলিত আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, কথাটা ঠিক না, এমন কথা হাদিসে নেই। তবে নিঃসন্দেহে স্বামী যদি সন্তুষ্ট থাকে তার জন্য জান্নাত যাওয়াটা অনেকটা সহজ। এই জন্য একজন স্ত্রীকে এই মেসেজগুলো মনে রাখতে হবে। সাথে আমরা একজন মা ঠিক মেয়ের বিবাহর পরে বিদায় যখন দিচ্ছেন, তখন মা 10টি উপদেশ মেয়েকে জানিয়ে দিচ্ছেন, সেই উপদেশ 10টিও আমরা আজকে আপনাদের একজন স্ত্রীর জন্যে, একজন নারীর জন্যে আমরা উল্লেখ করব। একজন মা, সৎ মা, একজন নেককার মা, একজন জ্ঞানী গুণী মা, একজন পণ্ডিত মা তার মেয়েকে যে ওসিয়তটা করেছিলেন সেই ওসিয়তটা একজন স্ত্রীর জন্যে আমাদের মেসেজ হিসেবে আমরা দিতে চাই। বলছেন মেয়েকে, মা তুমি যেখানে লালিত পালিত হয়েছো সেটা আজকে তুমি সেই জায়গা ছেড়ে তুমি নতুন একটা জায়গায় যাচ্ছ, পরিচিত একটা জায়গা থেকে, পরিচিত তোমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী বান্ধবী সকল পরিচিত, যেখানে তুমি লালিত পালিত হয়েছো বড় হয়েছ, এমন জায়গা ছেড়ে নতুন একটা তুমি জায়গায় যাচ্ছ, তুমি এক নতুন বন্ধুর কাছে যাচ্ছ যাকে তুমি চেনো না, জানো না,
তুমি যদি রানী হতে চাও তাকে রাজা রাজা হিসেবে তুমি সম্মান করবে, তুমি তার যদি বাদী হতে পারো সে তোমার দাস হবে। তুমি 10টি কথা মনে রাখবে। প্রথমটি হচ্ছে যে তোমার মাঝে যেন আত্মতৃপ্তি থাকে, যে অবস্থায় থাকবে সে অবস্থাতেই তুমি বলবে আমি তৃপ্তি, আমি সন্তুষ্ট, কারণ এর মাধ্যমে অন্তরের শান্তি রয়েছে। আর দুই নম্বর হচ্ছে স্বামীর কথা ভালো করে শুনবে এবং তার আনুগত্য করবে, কারণ আনুগত্য এবং শোনার মধ্যেই রয়েছে কি ভালোবাসা, এর মাঝে রয়েছে দয়া, মায়া, প্রেম ও প্রীতি। তৃতীয় মেসেজ হচ্ছে যে তোমার স্বামীর এমন কিছুর উপরে যেন চোখ না পড়ে যেটা অপছন্দনীয় দেখতে, দেখতে অপছন্দনীয় এমনটা যেন না হয়, এবং তোমার স্বামীর নাক এমন কিছু যেন না নাকে আসে যেটা মধ্যে নাক কষ্ট পায়, দেখে কষ্ট পায় এমন কোনো কিছু যেন দেখতে না পায়, নাক দিয়ে তার গ্রাম নিয়ে যেটা অপছন্দ এটা যেন এমন না হয়। মনে রাখবা পানি হচ্ছে সবচাইতে উত্তম আতর, যার আতর নেই, আর সুরমা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য বা পার্লারের বা বিউটি বা সৌন্দর্য বর্ধিত বা কী বলবো এটা কামড়ে, আমরা যেটাকে বলি প্রশোধনী, সবচেয়ে উত্তম প্রশোধনী। পাঁচ নম্বরে খাওয়ার ব্যাপারে খেয়াল রাখবে স্বামীর, তার কারণ মনে রাখবে যখন মানুষ ক্ষুধায় থাকে ক্ষুধার জ্বালা কিন্তু মারাত্মক জ্বালা, কাজে ক্ষুধা যেন না লাগে সে ব্যাপারটা খেয়াল রাখবে। আর ছয় নম্বরে তার ঘুমের খেয়াল রাখবে, ঘুমের সময় যেন কোনো প্রকার ডিস্টার্ব না হয়, কারণ ঘুমে ডিস্টার্ব হলে মানুষের রাগ বেড়ে যায়। সাত নম্বরে তার সম্পদের হেফাজত করবে, সম্পদের হেফাজতের মাধ্যমে তোমার তুমি যে সুন্দর মানে রক্ষণাবেক্ষণা করো সেটাই প্রমাণ করবে এবং তোমার শালীনতা বজায় রাখবে, কারণ এর মাধ্যমেই তোমার এবং তোমার পরিবারের মান সম্মান এবং সুন্দর পরিচালনায় প্রমাণ করবে। নয় নম্বরে স্বামীর কোনো গোপন তথ্য ভেদ করবে কি প্রকাশ করবে না, হেফাজত করবে, তার কোনো নির্দেশের অমান্য করবে না। তুমি যদি তার কোনো গোপন তথ্য প্রকাশ করো তাহলে তার ধোকা থেকে তুমি আমানতে থাকবে না, তার যদি নির্দেশকে তুমি অমান্য করো তাহলে তার অন্তরে তোমার ব্যাপারে ভালো কিছু পাবে না। সে যখন দুঃখে থাকবে তখন তুমি আনন্দ প্রকাশ করবে না, যখন আনন্দ প্রকাশ করবে তুমি তোমার দুঃখ প্রকাশ করবে না, তুমি তোমার স্বামীর সব কিছু যদি পেতে চাও তাহলে তোমার চাওয়া পাওয়ার আগে তোমার স্বামীর চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দেবে। তোমার সন্তুষ্টি পেতে চাইলে তার সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবে, সে কি চাই সে কি পছন্দ করে। চমৎকার, একজন মা মেয়েকে কি সুন্দর উপদেশ বানিয়ে দিচ্ছেন। আজ আমাদের ঘরে এমন মার কতই না প্রয়োজন, এমন মা না থাকার কারণেই মেয়েরা হয়তো বড় অসহায়, বড় অসহায়। আমি বলি অসহায় ব্যক্তি, আমার একটা আলোচনাও করেছিলাম, সবচেয়ে অসহায় ওই ব্যক্তি যে দুনিয়া করে দুনিয়ার তার ভালো কোনো টিচার নেই, যে দিন করে কিন্তু দিনের তার কোনো ভালো টিচার নেই, সন্তান কিন্তু তার ভালো বাবা মা নেই, ছাত্র কিন্তু তার কোনো ভালো টিচার নেই, একজন সামাজিক সমাজের একটা সন্তান কিন্তু সমাজে কোনো ভালো মুরব্বী নেই। তাহলে এমন স্কুল দেশকালে ভালো কোনো টিচার বা শিক্ষক বা সেখানের পরিবেশ নেই ভালো, এমন বাড়ি যে বাড়িটার পরিবেশ প্রতিকূল। শারীরিকভাবে আজ আমরা অনেকটা বলা যেতে পারে অসহায় মানুষ আমরা, যা
আমাদের কল্যাণ ও মঙ্গল শান্তি সেটা আমাদের মাঝে নাই বললেই চলে। পরিবেশ অনুকূলে না প্রতিকূল এর মধ্যখানে সব কিছুকে পেরিয়ে যাওয়াটা বা সব কিছুকে অর্জন করাটা অনেক কঠিন। এবার আমরা সংক্ষিপ্তভাবে বলবো স্বামী স্ত্রীর অধিকারগুলো নিয়ে, খুব সংক্ষেপে। আমার একটা বই বাংলাদেশে ছেপেছে, মুসলিম নারীর অধিকার ও দায়িত্ব কর্তব্য। এখানে আমরা বিস্তারিত আলোচনাগুলো করেছি। এখানে আমরা যেটা বলবো সেটা হলো খুব সংক্ষিপ্ত যৌথ অধিকারগুলো এবং স্ত্রীর অধিকার, স্বামীর প্রতি একক অধিকার এবং স্বামীর অধিকার স্ত্রীর প্রতি। প্রথমে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ, ওয়ালাহুন্না মিসলুল্লাযি আলাইহিন্না বিল মারুফ। স্ত্রীদের জন্য অধিকার রয়েছে যেমন স্বামীদের প্রতি, যেমন স্বামীদের প্রতি স্ত্রীদের অধিকার রয়েছে। স্ত্রীদের অধিকার রয়েছে স্বামীদের প্রতি, তেমনি স্বামীদের অধিকার স্ত্রীদের প্রতি রয়েছে। তো এখানে স্বামী স্ত্রীর অধিকারগুলোকে আমরা তিন ভাগে ভাগ করবো এবং খুব সংক্ষিপ্ত আমরা কিছু পয়েন্ট আসলে আলোচনা করব, বাকিগুলো বিস্তারিত এ ব্যাপারে সমস্ত বই আছে সেগুলো থেকে জেনে নিতে হবে। এবং মনে রাখতে হবে আমরা এখানে একটা পয়েন্ট আপনারা অবশ্যই না বললে না, যে বিবাহর আগে স্বামী স্ত্রীর বিষয়টা এবং নারী সম্পর্কে, পুরুষ পুরুষ নারী সম্পর্কে এবং একে অপরের মেজাজ, চাহিদা এবং অবস্থা, শিক্ষার জগৎ আমাদের থাকতে হবে। এ ব্যাপারে একটা প্রশিক্ষণ নিতে হবে, এ ব্যাপারে যথেষ্ট লেখাপড়া হতে হবে, বিবাহর আগে পুরো ট্রেনিং দিতে হবে, কোর্স করে হাতে কলমে কীভাবে এই জিনিসগুলো একজন মেয়ে যখন বা নারী স্বামীর ঘরে যাবে, কী কী একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে কী কী সমস্যা আসতে পারে, কী ধরনের সমাধান হতে পারে, কাজে এই বিষয়গুলো জানার জগৎটা কমপক্ষে বিবাহর আগে, আমি বলি জানো না তো বিবাহ করো না, বিবাহ করার আগে অবশ্যই জেনে নিতে হবে। উন্নত বিশ্বে আজ যে যা কিছু আপনি করতে চান তার আগে আপনি শিখে নেবেন, ফালান্না হুলা ইলাহ ইল্লাল্লাহ, আপনি কিছু করার আগে, কিছু বলার আগে আপনাকে জানতে হবে। এই জন্যে জানেই না, এ ব্যাপারে কোনো তার ভালো খবরই নাই, তাহলে তো অবশ্যই সমস্যা হবে, অজ্ঞতা সমস্যার সবচেয়ে বড় কারণ। এই জন্যে স্বামী স্ত্রীর ব্যাপারটা, দাম্পত্য জীবনের ব্যাপারটা, ছেলে মেয়ে আসার আগে তাদের ব্যাপারটা, এরপরে একে একে বিষয়গুলো আগে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে স্বামী স্ত্রীর একে অপরের অধিকারগুলো জেনে নেওয়া এবং কীভাবে তা আদায় করতে হয় সেটাও বুঝে নেওয়া। আমরা স্বামী স্ত্রীর একে অপরের অধিকার রয়েছে, যৌথ অধিকার একক অর্থাৎ স্ত্রীর স্বামীর প্রতি এবং স্বামীর স্ত্রীর প্রতি। খুব সংক্ষেপে আমরা কয়েকটা পয়েন্ট বলবো, বাকিগুলো ইনশাল্লাহ আপনারা বিস্তারিত এ বিষয়ে জেনে নেবেন। যৌথ অধিকারটা আগে বলি আমরা, যৌথ অধিকারের প্রথম যেটা হচ্ছে হুসনুল মুআশারা, মুআশারা বিল মারুফ, একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করা। স্বামী যেমন স্ত্রীর প্রতি হক, স্ত্রীর তেমন স্বামীর প্রতি হক, খুব সুন্দর ভালো ব্যবহার, উত্তম ব্যবহার। ও আশিরহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এখানে মনে রাখতে হবে সবসময় স্বামী হচ্ছে প্রধান টিচার বা হেডমাস্টার, সহযোগী হচ্ছেন স্ত্রী, তাহলে একে অপরের সহযোগিতা থাকতে হবে। তাহলে একে অপরের অধিকারে সবচেয়ে বড় অধিকার একে অপরের সঙ্গে ভালো ব্যবহার, একে অপরকে ভালোবাসা, একে অপরকে প্রেম প্রীতি, একে অপরের সঙ্গে সুখে দুঃখে সর্ব অবস্থায়, অভাব অনটনে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় একে অপরের সঙ্গে উত্তম ব্যবহার করা। এই উত্তম ব্যবহার গতকালকে আমরা আলোচনা করেছি যে সবচেয়ে উত্তম পুরুষ সেই যে তার স্ত্রীর কাছে উত্তম। তাহলে না, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর ব্যবহার, এটা যৌথ অধিকার, এখানে কোনোই কাউকে ছাড় দেওয়া যাবে না, একে অপরের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী শুধু স্বামীর কাছে ভালো ব্যবহার পাইতে চাইবে বা স্ত্রী স্বামীর কাছে না, একে অপরকে উভয়কে দিতে হবে।
এটা অত্যন্ত জরুরি। দুই নম্বরে স্বামী স্ত্রী যেটা, আর বিশেষ করে মানে উত্তম ব্যবহারের মধ্যে সবচেয়ে বড়, একে অপরকে ভালোবাসা। ভালোবাসার মাধ্যমে জয় করা যায়। এবং এখানে একটা কথা মনে রাখবেন, একটা কথা আছে, নারীকে জয় করতে চাইলে পৃথিবীর কিছু দিয়ে জয় করা যায় না, একটাই মাত্র জাদু, সেটা হচ্ছে কি, ভালোবাসা। আপনি দুনিয়ার সব কিছু দেবেন, আপনাকে পাবেন না, আরেকজন ভালোবাসা দেবে, তার সঙ্গে সে চলে যাবে। কাজে ভালোবাসার চাইতে সুন্দর আর কিছু দেওয়ার মতো স্ত্রীর জন্যে ভালোবাসা প্রকাশ করা, মুখ দিয়ে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তুমি আমার, ইত্যাদি বিভিন্ন কথা দিয়ে, বিভিন্ন বস্তু দিয়ে, বিভিন্ন গিফট দিয়ে, মোট কথা বিভিন্নভাবে যে ভালোবাসার প্রকাশ স্বামী স্ত্রী একে অপরের, এটা অত্যন্ত জরুরি, যেটার মাধ্যমেই স্বামী স্ত্রীর জীবন হবে অত্যন্ত পরম ও চরম সুখের ও আনন্দের, ইনশাআল্লাহ। দুই নম্বরে একে অপরের শারীরিক চাহিদা পূরণের সম্পূর্ণভাবে সুযোগ করে দেব, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একজন নারী এবং একজন পুরুষের মাঝে আল্লাহ এই চাহিদা দিয়েছেন এবং এর বৈধ পন্থা অবলম্বন করার সুযোগ দিয়েছেন। অতএব এখানে যদি কোনো প্রকার সমস্যা থাকে, স্বামীর চিকিৎসা করতে হবে, স্ত্রীর সমস্যা থাকে চিকিৎসা করতে হবে। একে অপরের মোট কথা যখনই তাদের দৈহিক চাহিদা পূর্ণভাবে আদায় হবে, অনেক সময় স্বামী তার চাহিদা পূর্ণ করলে স্ত্রীর খবর নিল না, বা স্ত্রী তার চাহিদা পূরণ করেছে স্বামীর খবর নিল না, এমনটা যেন না হয়। এজন্যে স্বামী স্ত্রী একে অপরের যেটা চাহিদা, যেটা শারীরিক বা যৌন চাহিদা, এই ব্যাপারটা একে অপরের ওপরে সম্পূর্ণভাবে সমান সমান অধিকার রয়েছে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তিন নম্বর, স্বামী এবং স্ত্রীর একে অপরের গোপন তথ্য বা ভেদ গোপন করে রাখতে হবে। কোনো প্রকার স্বামী স্ত্রী একে অপরের কোনো প্রকার কোনো দোষ ত্রুটি থাকুক, এটাকে প্রকাশ করা যাবে না। এবং একে অপরের চলতে ফিরতে উঠতে বসতে অত্যন্ত জরুরি থাকে সবুর করা, ছোটোখাটো ভুল ভ্রান্তি হতেই পারে, ধৈর্য ধারণ করা এবং একে অপরের দোষ ত্রুটি ঢেকে রাখা, এমনকি আপনজন, মা বাবা, ভাই বোন, ভাবি বান্ধবী বন্ধু, কাউরই কাছে প্রকাশ করা যাবে না। এসা যখনই দুইজন থেকে বাইরে যাবে, তখনই দুইজনের বন্ধন ভালো থাকার আর কোনো সুযোগ নেই, সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে স্বামী স্ত্রীর যেটা একে অপরের যৌথ অধিকার, যেটা উত্তরাধিকার, স্ত্রী স্বামীর, স্বামী স্ত্রীর সুরানেশার 12 নম্বর আয়াতে সেটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ। এটা কী বলে ফরায়েজের কিতাবে বা সম্পদ বণ্টনে সেখানে আমরা দেখতে হবে। তাহলে স্বামী স্ত্রীর একে অপরের যে উত্তরাধিকার, এমনকি কোনো স্বামী যদি তার স্ত্রীকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার জন্য তালাক দেয়, তালাক হবে না, তালাক হবে না। বা স্ত্রী স্বামীর সঙ্গে কোনো প্রতারণা করে বিবাহ বিচ্ছেদ করে, সেটাও হবে না। তাহলে এখানে স্বামী স্ত্রী একে অপরের যে যৌথ অধিকারের ব্যাপারটা আমরা সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব যে স্ত্রীর স্বামীর প্রতি অধিকারগুলো কি। স্ত্রীর স্বামীর প্রতি যে অধিকারগুলো, সেগুলো কি আমরা দেখব। প্রথমত, প্রথমত হচ্ছে যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাবে না এবং বাড়িতে কাউকে প্রবেশ করতেও দিবে না। যাদের ব্যাপারে স্বামীর অনুমতি নাই তাদের প্রবেশ করতেও দিবে না। এটা একটা অধিকার স্বামীর স্ত্রীর প্রতি, তার বাড়ি থেকে বের হবে না অনুমতি ছাড়া, এবং তার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিবে না যাদের ব্যাপারে অনুমতি নেই। এমনকি যদি স্ত্রীর বাবা হয়, মা হয়, ভাই হয়, আপনজন কেউ হোক না কেন, স্বামী যদি শরীয়তসম্মত নিষেধ করে রাখে, তাহলে কারণ সময় ভাই আসলে সমস্যা হতে পারে, বোন আসলে সমস্যা হতে পারে, বাবা মা আসলেও সমস্যা হতে পারে। তবে অন্যায়ভাবে যদি হয়, তাহলে স্বামীকে ব্যাপারটা বোঝাতে হবে, তাকে উপেক্ষা করে কিছু করতে গেলে সমস্যা দাঁড়াবে। এইভাবে স্বামীর
স্ত্রীর যে হক স্বামীর প্রতি সেটা হলো দুই নম্বরে হলো বা এক নম্বরে বলতে হতো সেটা হলো স্ত্রীর হক স্বামীর প্রতি সেটা হলো তার মোহর পূর্ণতার মোহর আদায় করত ওয়াতুন্নিসা সাদাকাতুহুন্না নিহলা স্ত্রীর যে মোহর আনা এটা পূর্ণতাকে আদায় করে দিতে হবে নগদের নামে এই বাকির নামে ফাঁকি দেওয়া চলবে না এবং তার মোহর আনা থেকে তার স্বেচ্ছায় না হলো অনিচ্ছায় সেখান থেকে কিছু নিতেও পারবে না ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহু শাইয়্যান সূরা বাকারা 229 নম্বর আয়াত তাহলে স্ত্রীর মোহর আদায় করে দেওয়া এবং সেখান থেকে তার অনুমতি বা তার সম্মতি ছাড়া কিছু না নেওয়া এইভাবে তার অধিকার তার ভরণ পোষণ সম্পূর্ণ স্ত্রীর স্বামীর প্রতি হক ইউনফিক দু সাআতি মিন সাআতিহি ওয়া কুদিরা আলাইহি রিজকুহু ফাল ইউনফিক মিম্মা আতাহুল্লাহ সূরা তালাকের 7 নম্বর আয়াত এইভাবে স্ত্রীর স্বামীর প্রতি অধিকার হচ্ছে তাকে পবিত্র রাখা পুত্র পবিত্র রাখা তাকে তার যে থাকার বাসস্থান সেটা যেন তার ইজ্জত আবরু এবং তার পর্দা সব কিছুই ঠিক থাকে এমন একটা পরিবেশ এবং তাকে পুত্র পবিত্র রাখার জন্যে তার হক আদা করা এবং তার যেখানে তাকে রাখবে সেটা যেন নিরাপদ একটা জায়গা সেটাও তার দায়িত্ব এভাবে যদি একাধিক স্ত্রী হয় তাহলে সেই স্ত্রীর দিন নির্ধারণ করে তার কাছে রাত্রি যাপন করা এভাবে তার যখন কোথাও সে সফর করবে স্বামী যদি সফর করে কোথাও তাহলে তাকে সাথে নিয়ে যাওয়া এবং চার মাস বা ঊর্ধ্বে ছয় মাসের অতিরিক্ত বিনা অনুমতিতে বাইরে না থাকা এগুলো স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এগুলো স্বামীর প্রতি স্ত্রীর অধিকার এবার আমরা জানব যে স্বামীর স্ত্রীর প্রতি অধিকারগুলো কী স্বামীর স্ত্রীর প্রতি অধিকারগুলো কী এক নম্বর অধিকার হচ্ছে যে সেটা হলো তার সাথে স্বামীর যদি স্ত্রীর স্বামীর আনুগত্য করা এক নম্বর অধিকার তার কথা মতো চলা যেটা শরীয়ত বিরোধী না দুই নম্বরে সে যদি কোনো প্রকার স্বামীর আনুগত্য না করে তাহলে স্ত্রীর স্বামীর দায়িত্ব স্ত্রীকে কী করা সংশোধন করা এবং সেই সংশোধন মেনে নেওয়া প্রয়োজনে তাকে যদি বিছানা ত্যাগ করে সবর করতে হবে তাকে যে হালকা মারের কথা বলেছি সেটা মারে সবর করতে হবে এবং স্বামীর আনুগত্য করা এটা অত্যন্ত জরুরি এরপরে যেটা সেটা হচ্ছে যে স্বামীর অনুমতি ছাড়া তার বাড়ি থেকে বের না হওয়া স্বামী যাদেরকে প্রবেশ নিষেধ করেছেন তাদের প্রবেশ করতে না দেওয়া এইভাবে যখন স্বামী যদি তাকে নিয়ে কোথাও যখন যেখানে যেতে চায় থাকতে চায় তা যদি স্বাধীনভাবে কোনো প্রতিকূল না হয় তাহলে তার সঙ্গে তাকে থাকা বা যাওয়া এভাবে অধিকারগুলো আমাদের এভাবে স্বামীর একটা অধিকার স্ত্রীর প্রতি যে তার আত্মীয় স্বজন তার যে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা ইত্যাদি সংক্ষিপ্ত আমি বলতেছি প্রথমেই যদি আমরা বিস্তারিত বলবো না তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে স্বামী স্ত্রীর মোট কথা এটা আমাদের মনে রাখতে হবে যে যৌথ অধিকার রয়েছে এবং একক অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর প্রতি স্বামীর স্ত্রীর প্রতি তাহলে শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক অনেক কিছু ব্যাপার রয়েছে শিক্ষা দীক্ষা ইত্যাদি এমনকি স্ত্রীর স্বামীর প্রতি অধিকার হলো স্ত্রী যদি কোনো বিষয়ে না জানা থাকে নামাজ ভালো জানে না নামাজ শিখিয়ে দেওয়া তার সে আদব আখলাক ভালো জানে আদব আখলাক শেখানো সে হয়তো দিনের অনেক কিছু জানে না দিন শেখানো দুনিয়া জানে না দুনিয়া শেখানো মোট কথা স্বামীর দায়িত্ব অনেক বেশি স্ত্রীর চাইতে এবং মনে রাখতে ফাআতি কুল্লাদি হাক্কিন হাক্কা একে অপরের হক আদায় করতে হবে এটাই হলো আমাদের 10 প্রকার হক রয়েছে এই হকগুলো যদি আমরা একে অপরে আদায় করি
তাহলে সব সমস্যার সমাধানই হয়ে যায়, কোনো সমস্যাই আসবে না। আল্লাহর হক, রাসূলের হক, বাবা মার হক, স্বামী স্ত্রীর একের অপর হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, তারপরে হচ্ছে সাধারণ মুসলমানদের হক, অমুসলিমদের হক, রাজা প্রজার হক, এই যে 10 প্রকার হক রয়েছে, এই হকগুলো যদি আমরা, অধিকারগুলো একে অপরকে আমরা ঠিক মতো দিয়ে দিই, তাহলে আর সমস্যাই থাকে না। আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করতে চাই। আসুন, আসলে সমস্যা কেন আমরা জানি না, অথবা জানি ভুল জানি, অথবা জানি আমরা একে অপরের অধিকার আদায় করতে চাই না, শুধু নিজেরটা পেতে চাই, অন্যেরটা দিতে চাই না, এটা হলো সমস্যা। এই জন্যে স্বামী স্ত্রীর বিবাহের আগে অবশ্যই এ ব্যাপারে যথেষ্ট লেখাপড়া করা, প্রশিক্ষণ নেওয়া, এ ব্যাপারে কীভাবে একটা সুন্দর পরিবার গঠন করার জন্য কী কী শর্ত শারায়ত রয়েছে, কী ধরনের বিষয়গুলো জরুরি, এগুলো জানা দরকার। যার ফলে দেখা যাবে যে যদি নারীরা ধরি আমরা, মেয়েদের বিবাহর আগে যারা বাস্তব জীবনে অভিজ্ঞ, এমন যদি কিছু নারীদের কাছ থেকে মেয়েরা যদি কিছু টিপস পায়, তাহলে তারা প্রথম দিন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি এবং কী করতে করা দরকার বাস্তবিকতা থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। এইভাবে পুরুষরা, ছেলেরাও যদি এমন বাস্তবিকতা থেকে যারা কথা বলে তাদের থেকে যদি প্রশিক্ষণ নেবে, তখনও তারা অনেক কিছু জানবে। এবং জেনে শুনে যখন কোনো একটা কাজে কেউ নামবে, তখন তার জিতাটাই হলো সহজ, হারার চাইতে পরাজয়ের চাইতে জয়ী হওয়াটাই স্বাভাবিক। এজন্যে সুন্দর প্ল্যান প্রোগ্রামে বিবাহর জন্যে আমরা বলব, বিবাহর আগে এই যে পদক্ষেপগুলো আমরা আলোচনা করেছি, বিবাহর আগের যে পদক্ষেপগুলো, এর মধ্যে আমরা সংক্ষিপ্ত বলব যে বিষয়টা জানা, বিবাহ কি কেন, 2 নম্বরে এর পদক্ষেপগুলো লক্ষ্য উদ্দেশ্য স্থির করা, একে বাস্তবায়ন করার জন্যে কিসের ভিত্তিতে স্বামী স্ত্রীর নির্বাচন হবে, দিনের ভিত্তিতে, এরপরে কীভাবে পয়গাম দেবে, দেখবে কীভাবে, আলত কীভাবে হবে, অলিমা কীভাবে হবে, বাসরঘর কীভাবে হবে, ইত্যাদি বিষয়গুলো যখনই জেনে শুনে করবে, তখনই অত্যন্ত সুন্দর ও মধুর জীবন হবে। অনেক সময় দেখা যায় যে একজন স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ দোয়াগুলো তারা জানে না, এমনকি একে অপরের অধিকারের ব্যাপারগুলো জানে না। আর দেখা যায় মনে করে যে হারামে আরাম, অনেক হারাম করে আরাম করতে চাই, আসলে হারামে আরাম নাই, পাপ করে শান্তি চাই কিন্তু পাপে তো শান্তি নাই, যার ফলে আমাদের সুখের জায়গায় হয় দুঃখ, শান্তির জায়গায় অশান্তি, কল্যাণের জায়গায় অকল্যাণ, আমাদের ভালোর জায়গায় মন্দ, আমাদের সুখী জীবনের জায়গায় হয় দুঃখী জীবন। এই যে সমস্যাগুলো তখনই সম্ভব এখানে আমাদের সমাধানের, যখন এগুলো আমরা জেনে বুঝে পা বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ঠিক মতো দাম্পত্য জীবনের বিষয়গুলো জেনে বুঝে সামনে পা বাড়ানো এবং সুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কার কোনো প্রশ্ন আছে আজকে আপনাদের, আজকে আলোচনার উপরে বা গত আলোচনার উপরে? ফেসবুকের বন্ধুরা অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কারো প্রশ্ন দেখছি না। আপনাদের কারো প্রশ্ন আছে? রুমের ভাই বোনদের কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল আমরা ইনশাআল্লাহ পরের বিষয়গুলো আপনাদের কাছে একটা বলে রাখি। আপনাদের কাছে প্রশ্ন, একজন উত্তম স্বামী হওয়ার জন্যে কী কী গুণের অধিকারী হওয়া দরকার? বোনদের কাছে প্রশ্ন, একজন বোন বা একজন নারী আপনার স্বামীকে কীভাবে দেখতে চান, সার্বিকভাবে, তার শারীরিক, তার মানসিক, তার চারিত্রিক, তার নেওয়া ইত্যাদি, একটা উত্তম স্বামীর কী কী গুণ হওয়া দরকার, বোনরা লেখার চেষ্টা করেন। স্বামীদেরকে প্রশ্ন, একজন উত্তম স্ত্রী হওয়ার জন্য কোন কোন গুণী, কোন কোন গুণের অধিকারিণী হতে আপনি চান, কোন ধরনের স্ত্রী হলে সত্যি সেটা জান্নাত স্ত্রী হতে পারে, এজন্যে আপনার লিখুন এবং আমাকে সহায়তা করুন। একজন উত্তম স্বামী গুণাবলী, একজন
উত্তম স্বামীর গুণাবলী বন্ধের কাছে প্রশ্ন, আর এক ভাইদের কাছে প্রশ্ন, একজন উত্তম স্ত্রীর গুণাবলী কী, আপনার স্ত্রীকে আপনি কেমন পেতে চান। এক একজনের চাহিদা, এক একজনের প্রয়োজন, এক একজনের দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন, দৃষ্টিভঙ্গি ভিন্ন। একজন দেখা যায় যে সে শুধু বাহ্যিক সুন্দরকে তালাশ করে, তার ভিতরের সুন্দরকে কোনো গুরুত্বই দেয় না। আরেকজন বলে না, আমার বাহ্যিক কিছু দেখার দরকার নাই, তার ভিতরটা ভালো আছে কি না এটা আমার দেখা দরকার। একজন ধন সম্পদ চায়, একজন বলেন আমার ধন সম্পদ দরকার নেই, আমি হোক না সে ফকিরের মেয়ে সমস্যা নেই। তাহলে তারপরে বলবো যে কিছু তো গুণ আছে যেটা সবাই চায়। তাহলে একজন উত্তম স্বামী আর একজন উত্তম স্ত্রীর জন্যে কোন কোন গুণগুলি আপনারা নির্বাচন করছেন আপনার কাছে ছেড়ে দিলাম আমি আলোচনার আগে, আশা করি আপনারা সহায়তা করবেন আমাকে বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সুবহানাক আল্লাহু ওয়া হামদুকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো এখানে শেষ করছি। জি, আজকে আমাদের রাত্রের প্রোগ্রাম আছে, সোমবারে রাত্রের প্রোগ্রাম, আপনারা দাওয়াত থাকলো যারা আমাদের সঙ্গে থাকতে চান। বাংলাদেশ টাইম 2:15, সৌদি টাইম 11:15। সকালে ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ আপনাদের মঙ্গল করুন, কল্যাণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।